আসুন স্বাস্থ্যবিধি মেনে চলি, মাস্ক ছাড়া বাইরে না যাই। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং অলরেডি যদি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। সাথে বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন পরবর্তীতে আমি এই ধরনের ভিডিও আপলোড করলে সবার আগে পেয়ে যান আপনি। আসসালামু আলাইকুম আমার প্রিয় রাজশাহীবাসী, আমার প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সাবধানে আছেন এবং সুস্থ আছেন। মাস্ক ছাড়া বাইরে যাবেন না, সাবধানে থাকবেন। আপনাদের জন্য অনেক সুন্দর এবং অনেক আকর্ষণীয় এবং অনেক উপকারী একটা ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি আপনাদের সামনে আমি। তো আপনারা দেখছেন নাদিম আহমেদ সাদ ইউটিউব চ্যানেল, আমি নাদিম আহমেদ সাদ। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে মেম্বার হয়ে যাবেন, সদস্য হয়ে যাবেন। এই ধরনের সুন্দর সুন্দর আরও ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসবো। তো আমি আজকে চলে আসছি রাজশাহীর আড্ডি মার্কেটের সব থেকে বড় একটি গিফটের অথবা বলতে পারেন ঘর সাজানোর যে আইটেমগুলো পাবেন সে দোকানে। সে দোকানটার নাম হচ্ছে সাল সাবিল, একটি আরবি নাম। আর আরেকটা কথা প্রথমে বলে দিচ্ছি, প্রচুর প্রোডাক্টস আছে ঘর সাজানোর, অনেক। আপনাদেরকে দেখালে 100 মিনিটের ভিডিও হয়ে যাবে। তো এই ভিডিও কত বড় হবে আমি বলতে পারছি না, আপনারা সম্পূর্ণ দেখবেন, নাহলে অনেক কিছু মিস করে যাবেন। প্রায় সব রকম কোয়ালিটির জিনিস আমরা প্রাইজের ধারণা দিব আপনাদেরকে, এবং ভিডিও দেখে যদি আপনারা নিতে আসেন কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন। সব পর্ব না দেরি, শুরু করি তাড়াতাড়ি। দর্শক, প্রথমে আমরা এখানকার অনারের সাথে একটু পরিচিত হয়ে নিব। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আপনি ভালো আছেন? আমিও ভালো আছি, আশা করি আমাদের প্রিয় দর্শকও ভালো আছে। প্রথমে একটু আপনার পরিচয় একটু আমাদের দর্শককে দিবেন। আচ্ছা ঠিক আছে, আমার নাম সুলতান মাহমুদ। আমাদের দোকানটা আরডিএ মার্কেট দ্বিতীয় তলায়, সিঁড়ি দিয়ে উঠেই পূর্ব দিকে যে গলিটা চাই ওই গলিতে আমাদের সবচেয়ে বড় দোকান এক কথায় আরডিএ মার্কেট। আর আসেন এখানে হোম ডেকোরেশনের জন্য যাবতীয় যা কিছু লাগে সব এখানে আছে। মানে একটা বাসা সাজাতে যা লাগবে সব কিছু পাওয়া যাবে, এছাড়াও গিফটের জন্য কেউ কিছু নিলে সেগুলো পাওয়া যাবে, সব কিছু পাওয়া যায়। এমনকি ইভেন্টস, বিয়ে শাদীর জন্য অথবা গায়ে হলুদ, জন্মদিনের জন্য ইভেন্টসের যে সবগুলো পণ্য দরকার এগুলোও আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ। তো ভিডিও দেখে যদি কেউ আসে সেক্ষেত্রে কি একটু কমের মধ্যে দিবেন? হ্যাঁ, তা তো অবশ্যই, ভিডিও দেখে আসলে তো অবশ্যই তাদের জন্য কিছু অনার করা হবে। আচ্ছা, এবার আমরা কিছু জিনিস দেখবো এবং সেগুলোর প্রাইস সম্পর্কে জানবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, এটা আমাদের দোকানে যে মুক্তার আছে এই দেখাবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আল্লাহর রহমতে ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলুন আমরা প্রথমে একটু কমের মধ্যে থেকে শুরু করি। দর্শক, প্রথমে আমরা দেখব কমের মধ্যে ছোটগুলো, কারণ অনেকের বাজেট কম থাকে, সেক্ষেত্রে আমরা কমের মধ্যে দেখব। তো আমরা কি এগুলো প্রথমে দেখব, তাই না ভাই? জি জি, হ্যাঁ এগুলো আপনারা দেখবেন। এইটা আপনার হচ্ছে 130 টাকা। জি,
এগুলো কি আরো বেশিতে সেল হয়? যারা ভিডিও দেখে আসবে সেজন্য কি 130 টাকা? হ্যাঁ, ভিডিও দেখার জন্য 130, আমরা সেল করি 150 160 এরকম। আচ্ছা, এখানে যা আছে এগুলো কি সেম প্রাইস? জি, এগুলো যা আছে আপনার সব সেম প্রাইস। কোন পর্যন্ত সেম থাকবে প্রাইস? এইখান থেকে আপনার এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত 130 এ আমাদের দর্শক পেয়ে যাবে। জি জি। আচ্ছা, এরপর আর একটু বেশি দাম বাড়ালে আমরা কোনগুলো দেখতে পারি? এগুলো দেখতে পারি আমরা। এগুলো সবই কি সেম না আলাদা প্রাইসগুলো? আলাদা আলাদা আছে কিছু। আচ্ছা, কোনটা কত পড়বে কেউ যদি একটু মানে ভিডিও দেখে এসে কমের জন্য? জি, এটা 350 আসবে ভিডিও দেখে আসার জন্য। আমরা সেল করি, তবে ভিডিও দেখে যদি কেউ আসে তাহলে তাদের জন্য 50 টাকা ডিসকাউন্ট করতে পারবো। মানে কত আসবে মোট? মোট এটা আসবে 700 টাকা। 700 টাকা? জি। আর এগুলো? এটা 600 টাকা। এই বডিটা আসলে কিসের? বডিটা এটা চায়না থেকে আসে এবং অনেক সুন্দর পাথর টাইপের লাগছে। এটা হচ্ছে সেনা বডি, এটা কাছের মানে চীনামাটি টাইপের লাগছে। চীনামাটি টাইপের। এটা কত বললেন আরেকবার? এটা 600 টাকা ভাইয়া। 600 টাকা আসবে না ডিসকাউন্ট? হ্যাঁ, ডিসকাউন্ট করা যাবে। ইউটিউব থেকে দেখা গেলে 50 টাকা ডিসকাউন্ট করা যাবে। সেক্ষেত্রে 550। জি। এটার প্রাইস কত? এটা 750। এখানেও ডিসকাউন্ট পাবে? যে এখানে ডিসকাউন্ট পাবে, এখানে আমরা এটা করতে পারবো 650। 650। আচ্ছা, এবার আমরা একটু বড়তে চলে আসলাম, এটার প্রাইস কত পড়বে? এটা ভাইয়া এটা আপনার 850। 850 প্রাইস, যেটা ডিসকাউন্ট করতে পাবে এটা 750 করা যাবে। 100 টাকা ডিসকাউন্ট এটাতে। জি। আর এটা? এটা আপনার আসবে 550। 550? জি, 50 টাকা ডিসকাউন্ট করা যাবে। 50 টাকা ডিসকাউন্ট করলে কি 500 টাকা হবে? জি। এগুলো কি সেম প্রাইস? কাছাকাছি কি সেম না একটু কম বেশি আছে? কম বেশি আছে ভাই, এটার একটু প্রাইস বেশি, এটার প্রাইস বেশি, এটার প্রাইস বেশি। কেমন হতে পারে? এটা আপনার 850-800 টাকা করা যাবে, আর এটা আপনার 750-700 করা যাবে, এটা আপনার হচ্ছে 650-600 করা যাবে। আচ্ছা ভাই, এখানে তো অনেক প্রোডাক্ট আছে, আমরা তো এক এক করে দেখালে অনেক ভিডিও বড় হয়ে যাবে। হ্যাঁ, আমরা একটু ধারণা দিব, যেমন এই সাইজের এক কালারে দেখতে পাচ্ছি, এগুলা কেমন প্রাইস? 350 টাকা ডিসকাউন্ট সহ না ডিসকাউন্ট বাদে? ডিসকাউন্ট বাদে 350। আর এগুলো আপনার ওখানে কি ডিসকাউন্ট পাবে 50 টাকা বা কত টাকা ডিসকাউন্ট পাবে? এখানে আমরা বিক্রি করি আপনার 400 টাকা, এখানে ডিসকাউন্ট পাবে 100 টাকা। ও, 300 টাকা পেয়ে যাবে। জি। আসলে অনেক প্রোডাক্ট আছে দর্শক, অনেক সুন্দর সুন্দর গিফট আছে, ঘর সাজানোর জিনিস আছে, আমরা সব দেখাতে পারবো না, অনেক বড় হয়ে যাবে ভিডিও। আমরা কিছু আনকমন স্টাইলের যে জিনিসগুলো আছে সুন্দর, সেগুলোর আমরা প্রাইজের ধারণা দিচ্ছি। আমরা একটু এটার প্রাইস জানতে চাই। এটা ভাই 500 করা যাবে। 500 করা যাবে? জি। রেগুলার সেল কত হয়? রেগুলার সেল আমরা 550 দিয়ে দিই, তবে 500 তে রাখা দেওয়া যাবে। 500 টা দেওয়া যাবে? জি। এগুলো কত হবে? এটা আপনার 550, তার 450 করা যাবে। 450, আসলে অনেক কমে পেয়ে যাচ্ছে আমাদের দর্শকরা। উপরেও কি সেম প্রাইস নাগুলো? জি, ওগুলো সেম প্রাইস। আচ্ছা, এরপর আমরা এখানে কিছু আনকমন দেখতে পাচ্ছি, ঝুলায় রাখার মতো। এগুলো টেবিলেও রাখতে হবে, ঝুলায়ও রাখতে হবে না? জি, যার যেটা পছন্দ। কেমন পড়বে এগুলোর প্রাইস? এগুলোর প্রাইস আপনার আসছে 450 টাকা। 450 টাকা? জি, সেম সেম সেম। আচ্ছা, এইটা একটু আনকমন লাগছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, আপনারা দেখতে পারেন। এটা কি 450? জি, একটু বেশি কম বেশি এই একই দাম না? জি। আচ্ছা, ওগুলো কি সেম প্রাইস? জি না, ওইটার প্রাইস একটু কম। এটা এইটা দেখছেন আপনারা, এটা আসবে 280 টাকা। জি। আচ্ছা, এছাড়াও তো অনেক সময় প্রাইস আরো কমে যেতেও পারে, যা বলছেন আরো কমেও পেতে পারে। হ্যাঁ, আসলে কমেও পেতে পারে নাকি? জি জি। দর্শক, এদিকে আরো কিছু দেখতে পাচ্ছি, ছোট গিফট, ছোট ঘর সাজানোর ফুলদানি, ফুল সহ। এগুলোর প্রাইস কেমন? বিভিন্ন রেটের আছে ভাইয়া। কত থেকে শুরু এদিকে? এদিকে আপনার 500 থেকে শুরু। 500 থেকে শুরু, হাইস্ট কত পর্যন্ত যাবে? হাইস্ট আপনার 700 পর্যন্ত যাবে। তার মানে এখানে যা দেখছি আমরা 500 থেকে 700-এর মধ্যে পেয়ে যাবে আমাদের দর্শক। জি। আসলে একটা একটা করে দেখালে ভিডিও বড় হয়ে যাচ্ছে, আমরা একটা একটা করে দেখাচ্ছি না। আমরা একটু সুন্দর একটা জিনিস আমি দেখছি, যে একটু দেখতে সুন্দর লাগছে, এটার প্রাইসটা খালি বলে দিব। এটার প্রাইস হচ্ছে 550-500 টাকা রাখা যাবে। 500 টাকা রাখা যাবে? জি। আচ্ছা,
তারপরে আমরা আরো দেখতে পাচ্ছি, আমরা এখন ফুলদানিগুলো একটু দেখি। একটা ফুলদানি এখানে দেখতে পাচ্ছি, এটা ফুল সহ না ফুল ছাড়া? এটা ফুল ফুল ভাবে নিলেও হবে বা ফুল ছাড়া নিলেও হবে। ফুল ছাড়া কত পড়বে? এমনি ফুল ছাড়া পড়বে এটা আপনার 400 টাকা। 400 টাকা? জি, অনলি 400 টাকায় এত সুন্দর ফুলদানি। আচ্ছা, আমরা আরো ফুলদানি কোথায় আছে আমরা একটু দেখি। শুধু ফুলদানি ফুল ছাড়া এটা প্রাইস কত পড়বে? এটা 280 টাকা। 280 টাকা? তাদের জন্য 10-20 টাকা। 200 টাকার আশেপাশে আমাদের দর্শক গুলো পেয়ে যাবে। আসলে এইভাবে দেখে দেখে আমাদের প্রাইস বলা একটা সময়ের ব্যাপার আছে। বড় ভিডিও আমাদের দর্শক দেখতে পছন্দ করে না, আমরা দর্শকের জন্য ছোট ভিডিও বানাচ্ছি। এখানে আরো ফুলদানি আপনারা দেখতে পাচ্ছেন। তো আবারও বলছি, রাজশাহীর মধ্যে একটা বেস্ট আমি শপে আসছি, সব রকম কালেকশন পেয়ে যাবেন। এখানে অনেক ফুলদানি আছে, এটার প্রাইস একটু জানাই দিতে চাই। এটা ফিক্সড রেট 100 টাকা। ফিক্সড অনলি 100 টাকা? জি, আসলে অবাক লাগছে 100 টাকা দিয়ে। আসলে গিফট করার মতন একটা জিনিস 100 টাকা দিয়ে এটা নিল, সাথে একটা ফুল কিনে নিল। দর্শক এদিকে আরও ফুলদানি আমরা দেখতে পাচ্ছি, এটার প্রাইস একটু জানবো। এটা 220 টাকা, আর ইউটিউব থেকে আসলে তাদের জন্য করা যাবে 200 টাকা। 200 টাকা? 180 টাকা। 180 টাকা পর্যন্ত রাখা যেতে পারে। এটা কত আসবে? এটা আমরা 350 টাকা করে সেল করি, তবে কাস্টমার যদি আসে তাহলে তাদের জন্য করা যাবে 300 টাকা। আচ্ছা, এদিকে আমরা একটু আনকমন টাইপের টপ দেখতে পাচ্ছি, এটা হয়তো অন্য কোথাও পাওয়া মুশকিল আছে। একটু তুলে আমরা যদি দেখাতাম পুরোটাই, এখানে বিভিন্ন টাইপের ফুল রাখা যাবে। এটা কি রিয়েল গাছে লাগানো যাবে? টপে? জি, গাছে পছন্দ হবে। রিয়েল গাছে লাগানো যাবে, যেগুলো গাছ মানে টপে হয়। জি, আরএফএলের টপ না, প্লাস্টিকের? জি, আরএফএলের প্লাস্টিকের টপ। এটা সর্বনিম্ন কত টাকা পর্যন্ত রাখা যাবে? এটা সর্বনিম্ন পর্যন্ত রাখা যাবে 240। 240 না? আসলে 240 টাকাতে এত বড় টপ আমাদের দর্শক পেয়ে যাচ্ছে, আবার এইভাবে প্লাস্টিকের ফুলও সাজায় রাখতে পারে। জি, তো এখানে আমি দেখতে পাচ্ছি সব কমলা কালার। এগুলো কি আরো কালার হয়? হ্যাঁ, বিভিন্ন কালার হয়, কালো, সাদা, হলুদ। তো এখন সেল হয়ে গেছে, কারণ হচ্ছে লকডাউনের সময় হয়তো মাল একটু আসা কম। তো দর্শক যদি চাই পরবর্তীতে এসে খুঁজে নিতে পারে। জি জি, তো আমরা আসলে ছোট একটু দেখলাম অনেক, আমরা একটু বড় বড় টপ এখন দেখি। এগুলো কিসের তৈরি? এগুলো কাঠের, সব কাঠের, কিন্তু ফিনিশিং গুলো এত সুন্দর দিয়ে আছে, দেখে মনে হচ্ছে কাঠের, চীনামাটির। জি জি, আসলে অনেক গ্লেজি, অনেক সুন্দর। কোনটার প্রাইস কত পড়বে? আমরা একটু সিরিয়ালে দেখতে চাই থেকে। এটা 1550। শুধু টপ? জি, শুধু টপ। এটা 1550, এটা 1250, এটা 1250, 1550, এটা 1250, বিভিন্ন কোয়ালিটির আছে। বাইরে কি আরো কিছু আছে? আমি দেখতে পারি প্রায় একই কাছাকাছি প্রাইস না? জি জি, কম বেশি হবে কিছু। 220 টাকা আছে এটা। আচ্ছা, এদিকে আরো দেখতে পাচ্ছি, এগুলো কি আপনাদের শপের? জি জি জি, এই পর্যন্ত না? জি, এই পর্যন্ত। আচ্ছা, এটা কিন্তু একদম রিয়েল মনে হচ্ছে, এটা কচু গাছ, একদম হচ্ছে রিয়েল কচু গাছ, আসলে অনেক সুন্দর। এটা প্রাইস কত পড়বে আমাদের দর্শক যদি নিতে চাই? এটা আমরা সেল করি 800 টাকা, দর্শক নিলে এটা 700 টাকা করা যাবে। 700 টাকা দিয়ে এত সুন্দর একটা ঘর সাজানো জিনিস, আসলে ভালো লাগলো। এটা কি সেম জিনিস? এটা এটা একই, সেম একই। আচ্ছা, এটা কি গাছ? এটা পাতাবাহার। এটা একটু সামনে নিয়ে আসেন, আমরা একটু দেখি, একটু আলোতে নিয়ে আসি আমরা, যেহেতু এদিকে লাইট কম। তো আমাদের দর্শক এটা যদি নিতে চাই, অনেক সুন্দর, এটার প্রাইস কত করবে? এটা আমরা 700-750 করে সেল দিই, তবে এটা 600-তে দেওয়া যাবে। 600-তে? আসলে 600 টাকা দিয়ে এত সুন্দর, কেউ যদি ভিডিও দেখে আসে পেয়ে যাবে। এছাড়াও আরও বড় বড় দেখতে পাচ্ছি, বাঁশঝাড়টা একটু কি দেখানো যাবে? আসলে ভিতরে আছে, তবে আমি একটু এখান থেকে দেখা দিতে চাই। দেখতে পারেন পুরো রিয়েল বাঁশের মতো। তো এই বাঁশঝাড়টার প্রাইস কেমন হবে? এটা আমরা সেল করি 4200, যার থেকে যা নেওয়া যায়। তবে যারা ইউটিউব থেকে আসবে আমাদের এখানে রেগুলার কাস্টমার, তাদের জন্য এটা 3500 রাখা যাবে। 3500 টাকাতে 5000টা পেয়ে যাবে যারা ইউটিউবে ভিডিও দেখে আসবে। জি জি। আর এগুলো কত পড়বে? এটা আমরা সেল করি 1250, তবে ইউটিউব বা রেগুলার যারা তাদের কাছে আমরা এটা 1100 ধরি। 1100 টাকাতে? আসলে 1100 টাকাতে আরো এত সুন্দর একটা জিনিস পেয়ে যাবে। আমরা আসলে আরো আছে, আমরা সবগুলো প্রাইস ভিডিওতে বলতে পারবো না, আমরা এখন একটু অন্য কিছু দেখাতে চাই। এদিকে আরেকটু টপ দেখতে পাচ্ছি, এটা মানে ওদিকে আমরা দেখাইছি ছোট টাইপের একটা, আমরা এবার একটু বড়টা দেখছি। এই 12টার প্রাইস কত করবে? এটা 850। 850 টাকা এত সুন্দর। এটা কি ডিসকাউন্ট আছে? না, ডিসকাউন্ট আছে, এটা যারা ইউটিউব দেখে আসবে বা রেগুলার কাস্টমার তার জন্য এটা আপনার রাখা যাবে 800 টাকা। 800 টাকা? এগুলোর প্রাইস কেমন? এগুলোর প্রাইস আপনার 850। 850 টাকা ডিসকাউন্ট সহ? জি না, ডিসকাউন্ট করা যাবে 50 টাকা, 800 টাকা উজু করা যাবে। 800 টাকা করা যাবে? জি জি। এছাড়াও তো পরে যদি প্রাইস কমে যায় মার্কেটে, তাহলে কমে তাহলে কমে সেল দিতে পারবো আমরা। এটা কত করা যাবে? এটা 750। 750? জি, এটা আপনার করা যাবে 700। 700? জি। এছাড়াও নিচে দেখতে পাচ্ছি অনেক সুন্দর, এটা কত করা যাবে? এটা আমরা সেল দিই 550, এটা 480 টাকা করা যাবে। 480 টাকা করে যাবে? জি। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে
একটু ফুলদানি সুন্দর দেখতে আসলে সুন্দর স্ট্যান্ডার্ড টাইপের এটা কত পড়বে এটা 280 টাকা 250 টাকা করে দেব ফুল সহ না জি না ফুল বাদে ফুল বাদে জি খালি ফুলদানি এর আগে যতগুলো দেখলাম ওটা ফুল সহ জি জি এগুলো এখন ফুলদানি জি এগুলো ফুলদানি এটা ফুলদানি সিঙ্গেল জি সিঙ্গেল ফুলদানি এই ফুলদানিটা কত এই ফুলদানিটা আপনার 350 রাখা যাবে 300 রাখা যাবে জি আর এগুলো কি ফুল সহ না ফুলদানি এগুলো ফুল সহ ফুল টপ ফুল টপ এটা কত প্রাইস পড়বে এটা আমরা বিক্রি করি 550 রাখা যাবে আর এটা একই সেম সেম জি দর্শক আমরা একটা সুন্দর ফুল দেখতে পাচ্ছি লাল কালার এটা কি টপ সহ জি টপ সহ কত পড়বে এটা আমরা সেল করি 580 টাকা তবে ডিসকাউন্ট করা যায় 500 উজু রাখা যাবে 500 টাকা দিয়ে এত সুন্দর জি আসলে কিন্তু অনেক বড় সাইজের 500 টাকায় পাওয়া যাচ্ছে আসলে কোয়ালিটির উপরে নির্ভর করে ছোটগুলার প্রাইস একটু বেশি হয় তা না কিছু কিছু ছোট জিনিস আছে অনেক কোয়ালিটি আছে ভাই চায়না থেকে আসে বা অন্যান্য দেশ থেকে আসে এজন্য একটু বেশি প্রাইস হতে পারে জি থাইল্যান্ড থেকে আসে এগুলো বিদেশি না জি এগুলো বিদেশি এটা আপনার আছে আমাদের বাংলাদেশে তৈরি কিছু আছে এখানে বাংলাদেশে তৈরি আছে আমরা দেখতে চাই যে বাংলাদেশের তৈরি কোনগুলো বাংলাদেশের তৈরি এই যে এইগুলো এইগুলো না জি আসলে আমাদের দেশ অনেক সুন্দরভাবে তৈরি করেছে প্রায় আমাদের দেশ যেমন সবুজ সবুজে ভরা দেশ সবুজ একটা সুন্দর আমাদের দেশের প্রোডাক্ট এছাড়া অনেক আছে না দেশে জি জি বিভিন্ন রকমের তো আমাদের দেশি জিনিস যে এত সুন্দর হবে বাংলাদেশের জিনিস আসলে মানে ভাবতে অবাক লাগছে এটার প্রাইস আমরা মানে প্রথমে বলেছিলাম জি জি আচ্ছা আমরা আরেকটা সুন্দর এখানে দেখতে পাচ্ছি লাল কালার আরেকটা হলুদ কালার এগুলোর প্রাইস কেমন হবে কি হলো ফুলটা এইটা 550 500 করা যাবে 500 করা যাবে না জি আচ্ছা তারপর আরেকটা লাল দেখতে পেলাম সামনে যেটা দেখালাম ওইটা আর এটা সেম এটাও 500 করে দেবেন জি জি আসলে অনেক সুন্দর 500 টাকা দিয়ে এত সুন্দর গিফট এত সুন্দর ঘর সাজানোর একটা ফুল আমাদের দর্শক পেয়ে যাবে দর্শক আমরা এখানে অনেক সুন্দর বড় একটি গাছ দেখতে পাচ্ছি পাতাবাহার টাইপের স্টাইল না পাতাবাহারই বলে জি জি এটা পান পাতা পান পাতা পান পাতা দেখতে অনেক সুন্দর লাগছে কিন্তু অনেক বড় প্রায় মনে হবে যে রিয়েল একটি গাছ টপ সহ জি জি গাছের বডিটাও কিন্তু অনেক সুন্দর এটা রেগুলার প্রাইস কত রেগুলার প্রাইস আমরা বিক্রি করি 3200 তো রেগুলার কাস্টমারের জন্য আমরা এটা দিলাম 2500 যারা রেগুলার কাস্টমার তারা 2500 টাকা পেয়ে যাবে হ্যাঁ 2500 টাকা পেয়ে যাবে এই গাছ আপনারা যারা চাইদা করেন তারা এখানে এসে নিতে পারবেন সব ইউটিউবের মাধ্যমে এই অফারটা নিতে হলে রেগুলার কাস্টমার হতে হবে জি জি আর ভিডিও দেখে যদি আসে তাহলে পেয়ে যাবে হ্যাঁ পেয়ে যাবে ইনশাআল্লাহ আসলে অনেক সুন্দর এই টাইপের কি আরো অনেক গাছ আপনাদের কাছে আছে না এই টাইপের গাছ বর্তমান নাই তবে আসবে ইনশাআল্লাহ আর আসবে কিন্তু সবথেকে বড় গাছ আমরা এখন দেখব সবচেয়ে বড় গাছ আমরা এখন দেখব আপেল গাছ আপেল গাছ আসলে অনেক সুন্দর অনেক বড় একটি গাছ পুরোটাই আপেল গাছ বডিটাও দেখতে অনেক সুন্দর তো আপেলগুলো দেখে মনে হচ্ছে রিয়েল আপেল খাওয়া যাবে ভাই না ভাই এগুলো খাওয়া যাবে না খাওয়া গেলে ভালো হতো তো এটা সবথেকে বড় এখনকার বর্তমানে যে আপনাদের জি জি শপে আছে আপনাদের সবথেকে বড় এটা আরডি মার্কেটের সবচেয়ে বড় গাছ আরডি মার্কেটের মধ্যে সবথেকে বড় না জি জি আসলে আমি কিন্তু অনেক দোকান ঘুরলাম ঘুরে কিন্তু আপনাদের এই শপটা আমার পছন্দ হয়েছে দেখে ভিডিও বানাতে আসলাম জি জি আমাদের তো এটা রেগুলার প্রাইস কত এটা রেগুলার নিলে ভাই যারা আসবে ইউটিউব থেকে এবং রেগুলার আমাদের যারা কাস্টমার তাদের জন্য এটা করা যায় 3800 এছাড়া অন্য সময় কত দিয়ে বিক্রি হয় বেশি নাকি 4200 4000 4500 ঠিক নাই যখন যেটা বাজারে থাকে যেটা বাজারে থাকে তো ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য 3800 টাকা করা যাবে আসলে অনেক সুন্দর আমাদের বড় যাদের ডাইনিং বা ড্রয়িং রুম আছে বা ছাদে অথবা বারান্দায় আসলে অনেক সুন্দর লাগবে আচ্ছা একটা আনকমন একটা ফুল দেখতে পাচ্ছি দেখতে অনেক সুন্দর এর ভিতরে মানে লাইট লাগানো যাবে জি জি এটা অনেক সুন্দর এর ভিতরে যারা মানে লাইটিং করবে আর মধ্যে বাল্ব দেয়া বা আপনার ছোট ছোট বাল্ব দেয়া টাঙ্গি রাখবে এইভাবে তাহলে আসলে অনেক ভালো লাগবে এটা প্রাইস কত পড়বে এটা আমরা 550 করে সেল করি তবে যারা রেগুলার কাস্টমার বা এই ইউটিউব দেখে আসবে তাদের জন্য এটা 480 টাকা করা যাবে অনলি 480 টাকা আচ্ছা এবার আমরা এগুলোকে কি বলে সেলফ জি কর্নার সেলফ আপাতত কালেকশন লকডাউনের জন্য কম প্রাইস সেল হয়ে গেছে অনেক রকম থাকে তাও আমরা একটু প্রাইসে ধারণা দিয়ে দিই দুই রকম মডেল দেখতে পাচ্ছি কোনটা কত পড়বে এটা 750 আর এটা 850 তবে এটা 800 করা যাবে আর এটা 700 করা যাবে এগুলো কি প্লাস্টিক না জি এগুলো বুডের 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 জি সহজে নষ্ট হবে না প্লাস্টিক টাইপের বোর্ড প্লাস্টিক টাইপের বোর্ড ঘুনটুন হয় না জি না আসলে অনেক ভালো জিনিস আচ্ছা এবার আমরা দেখব হচ্ছে এই যে এদিকে যে এগুলো কি বলে আসলে এমনি সচরাচর পর্দা টাইপের আছে পর্দা টাইপের এগুলোতে মানে আপনার টাঙ্গিয়ে সৌন্দর্য বৃদ্ধি হয় এজন্য এগুলো টাঙ্গিয়ে রাখে দরকার হ্যাঁ তো এগুলো আপনাদের কাছে আরো অনেক মডেলই আছে অনেক মডেল আছে আচ্ছা এটা আগে সেরে নিই আমরা এটার প্রাইসটা কত পড়বে এটা আমরা সেল করি 480 টাকা তবে 400 টাকায় দেওয়া যাবে দাদা 400 টাকায় আমাদের ভিউয়ার্স এবং রেগুলার কাস্টমার পাবে এটা কি সেলের জন্য এটাও সেলের জন্য আমাদের এখানে যা আছে সবই সেল তো এটার প্রাইস কত পড়বে এটা আমরা 550 করে বিক্রি করি তবে 480 টাকা দিয়ে এটা দেওয়া যাবে 480 টাকা দিয়ে আসলে অনেক কিন্তু সুন্দর আর অনেক বড় অনেক এরিয়া নিয়ে থাকবে কারো সিঙ্গেল ডোরে যদি চাই এটা সুন্দর হবে কমপ্লিট করে নিতে পারবে এরপর আমরা আরেকটা দেখতে পাচ্ছি ওটারই কালার না এটা জি জি একই কালার খালি আপনার এটা কালার আলাদা জি
তো এটার প্রাইস কত পড়বে? এটা আর ওইটা সেভ, এটা আপনার 400 টাকা দিয়ে রাখা যাবে। এগুলো দেখছি, এগুলো কি কর্নারে মানে ঝুলে রাখা যাবে? না, এগুলো আপনার ঘরে দেওয়ালে টাঙ্গিয়ে সাজিয়ে বসিয়ে কর্নারে হোক মাঝখানে হোক এক কথায় ডেকোরেশন করতে পারবে। এটা কত বড় দেখি, এটা সিঙ্গেলটা? এটা অনেক বড় ভাইয়া, একটা এত বড় ডাবল করা। এটা কি এটার সাথেই? জি না, এটা ভিলো, এটা ভিলো, এটা ভিলো, এগুলো বিভিন্ন কোয়ালিটির। এটা হচ্ছে একটা না, যে কটা একসাথে না, সিঙ্গেল সিঙ্গেল হয়? সিঙ্গেল সিঙ্গেল। গুলো কত করে? এরকম সিঙ্গেল 100 টাকা অনলি? জি, অনেক বড় 500 100 টাকা দিয়ে এত বড় একটা জিনিস পেয়ে যাবে। আর লাল এই সাদা গুলো কত করে সিঙ্গেল? এইটা আপনার 250 টাকা। 250 টাকা। আচ্ছা, কে যদি অনেকগুলো নাই তাহলে কি আরেকটু কমে আসবে? জি, অনেকগুলো যদি নাই তাহলে কিছু ডিসকাউন্ট করা যাবে, পাইকারি রেটে। পাইকারি রেটে দিতে পারবেন না? জি। এগুলো কি কেমন প্রাইস এগুলোর? এগুলো আপনার 350 300 না? জি। তো এগুলো যদি একসাথে কি অনেকগুলো নাই সেক্ষেত্রে ডিসকাউন্ট ডিসকাউন্ট করা যাবে 80 টাকা। এটা তো একটু মোটা টাইপের, এজন্য 350 না, একসাথে অনেক কয়টা আছে, স্টিক টাইপের। জি। আবার এই যে আমি যেগুলো দেখি যে বিয়ের হলুদের যে ডেকোরেশন টাইপের করে ওয়ালে, সেটাও আমরা দেখতে পাচ্ছি এরকম। এটা কি পুরোটাই সেল একসাথেই না এমনি সাদা রাখছেন? একসাথেই আপনার সেল হয়, এইভাবেই এইভাবেই সেল হয় না? কত পড়বে এটা? 350 300 টাকাতে রাখা যায়। 300 টাকাতে আসলে কিন্তু অনেক ভালো লাগছে একসাথে, মানে আপনারা দেখতে পারেন দর্শক, আসলে অনেক সুন্দর। এছাড়াও এখানে কিছু আনকমন আমি দেখতে পাচ্ছি, এই যে এই সামনে উপরে, এগুলোর প্রাইস কত? এগুলো আমরা সেল করি আপনার 280 টাকা 300 টাকা। তো এগুলো যে এটা রাখা যাবে 230 টাকা। 230? জি। দর্শক আসলে এগুলো কিন্তু অনেক সুন্দর লাগছে, অনেক কমের মধ্যে পেয়ে যাবেন। এখানে সিঙ্গেলও দেখতে পাচ্ছি, এটাই কি এখানে লাগানো আছে? না, জি জি, এটাই লাগানো। এটা কি এই প্লাস্টিকটা সহই? প্লাস্টিক এটা আমাদের এমনিতে ঝুলাই রাখছি, তবে প্লাস্টিক বাদেই। আপনি প্লাস্টিক বাদেই প্রাইস বললেন না? জি। তো প্লাস্টিকটা নিতে চাইলে সেল হবে তো? না, জি। আচ্ছা, অনেক সুন্দর লাগলো। এছাড়াও এদিকে আরও দেখছি আমরা, এখানে হ্যাঙ্গিং করানো আছে, এগুলো প্রাইস একটু কত হতে পারে আসলে? এমনি ধারণা দিবেন হালকা, আসলে মানে 250 পার টু পার প্রাইস বললে অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে। জি জি, 250 থেকে শুরু? জি জি। আর সর্বোচ্চ কত টাকার মধ্যে পাবে? সর্বোচ্চ 180। না, সর্বোচ্চ 200, মানে 180 থেকে 200 মধ্যে এগুলো হয়ে যাবে? না, জি জি। সিঙ্গেল কোনটা আবার ডাবল আছে, যেমন এই যে এগুলো ডাবল করে অনেক কয়টা আছে একসাথে? যেগুলো একটা স্টিক আছে আর কি রাখা। ও, একটা একটা করে স্টিক, কিন্তু একটা স্টিকে কিন্তু অনেক কয়টা ফুল? জি জি, এটাই আমি বলছি যে আসলে স্টিকগুলো কিন্তু মোটা, সিঙ্গেল স্টিক না। জি জি, এগুলো 180 করে। 180 করে। এদিকে কিছু ফুলদানি দেখছি, এগুলো কি ফুল সহ না ফুল ছাড়া? ফুল ছাড়া ফুলদানি আছে, বা ফুল সহ নিলে নিতে পারবে। ফুল ছাড়া ফুলদানিগুলো কত করে এগুলো? 1150। 1150। এগুলো? এগুলো 220। 220। 220 টাকা কিন্তু আসলে মানে যাদের বাজেট কম আসলে মানে অনেক সুন্দর কিন্তু 220 টাকা এগুলো। এটার প্রাইস কত পড়বে? এটা 550। এটা হাতে তুলে আমরা একটু দেখাই দিতে চাই, অনেক সুন্দর একটা জিনিস, অনলি 550 টাকায়। ফুল বাদে না? জি জি, ফুল বাদে। আপনাদের কাছ থেকে যদি ফুল নিতে চাই তাহলে একটু কম রাখবেন তো? জি জি, সব মিলে একটু কম আসবে। জি জি। আচ্ছা, এখানে আমরা একটি ঘাস দেখতে পাচ্ছি প্লাস্টিকের, এগুলোকে কি ঘাস বলে আসলে? আর্টিফিশিয়াল না? এগুলো কি হিসাবে সেল হয়? স্কয়ার ফিট। কত স্কয়ার ফিট, কত টাকা? এটা আমরা সেল করি 150 টাকা স্কয়ার ফিট, তবে করা যাবে এটা 130 টাকা। 130 টাকা, আসলে অনেক কমের মধ্যে। আমি অনেক জায়গাতে এগুলো আমি মানে নিতে চাইছিলাম আমার ইউটিউবের জন্য ব্যাকগ্রাউন্ড হিসাবে, তো আমার কাছে আরো বেশি চেয়েছিল। তো আপনাদের কাছে এখান থেকে কমের মধ্যে কেউ নিতে চাইলে আসলে মানে কেউ ঠকবে না। জি ইনশাআল্লাহ। ভিডিও শেষের দিকে চলে আসছি, আমরা কিছু ওয়ালমেটের প্রাইস জানবো। জি জি, আমরা একটু ছোটটার দাম জানতে চাই। ওইটা 380 টাকা। 380 টাকা। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল-কাইয়্যুম। আর বাকিগুলো জানা লাগবে না, এরকম আশেপাশে প্রাইস জানতে হবে। আর আমাদের দর্শক যদি আসে আর একটু কমও পেতে পারে। জি জি, আসলে অবশ্যই ডিসকাউন্ট পাবে। আর এদিকে ওই যে ঝুলে আছে খড় টাইপের, মানে খেরের মতো, যে পাখির বাসার মতো লাগছে, পাখির বাসা এগুলো বলে না? জি, আসলে অনেক সুন্দর লাগছে পাখির বাসাগুলো। তার যারা পাখির খামার টামার খুলছেন বা পাখি ভালোবাসেন, অথবা পাখির খাঁচার আশেপাশেও রাখতে পারেন, বড় খাঁচা যাদের আছে বা ঘরেও রাখতে পারেন, আসলে ভালো লাগবে। তো এগুলোর প্রাইস কেমন? এগুলো আমরা সেল করি 550, এগুলো 480 টাকা দিয়ে রাখা যাবে। 480 টাকা করে প্রায় প্রত্যেকটাই সেম কাছাকাছি? জি, প্রায় সেম। দর্শক এখানে অনেক সুন্দর একটি আমি ফুলদানি দেখতে পাচ্ছি, ব্ল্যাক কালার স্ট্যান্ডার্ড টাইপের। তো ব্ল্যাক কালারের সাথে আমরা কালো ফুল দেখাচ্ছি, আপনি চাইলে অন্য ফুলও নিতে পারেন, অনেক টাইপের ফুল আছে, অনেক সুন্দর সুন্দর। তো ব্ল্যাক কালারটা আমি দেখালাম কারণ ব্ল্যাক কালারটা ভালো লাগছে, আসলে আনকমন একটা মানে সেট আপ আসছে। আপনি পুরোটা নিতে চাইলে নিতে পারেন, আপনার ব্ল্যাক পর্দা, ব্ল্যাক সোফা বা যে কোনো কিছুর সাথে আপনার ভালো ম্যাচ করে যাবে আসলে। তো এখানে ফুলের স্টিক কত করে, কত করে পিস? এটা 280 টাকা একটা স্টিক পার পিস। 280 টাকা? জি। আর আসলে কিন্তু অনেক কম, 280 টাকা অনেক সুন্দর বড় একটি ফুল। আর এই ফুলদানিটার দাম কত? ফুলদানিটা 250, তবে 30 করা যাবে 200। 230 টাকাতে এত সুন্দর একটি ফুলদানি, আসলে কিন্তু অবাক লাগলো, আসলে অনেক ভালো লাগলো। তো আমরা
অনেক কিছু দেখলাম, তো আজকে ভিডিও আমরা এই পর্যন্তই রাখি নাকি ভাই? জি ইনশাআল্লাহ। এছাড়া আরো অনেক কিছু আছে, আমাদের দর্শক পেয়ে যাবে, আমরা পরবর্তীতে আরো বিস্তারিত আরো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আমাদের দর্শকদের জন্য। তো আপনি আসলে অনেক গুরুত্বপূর্ণ সময় দিলেন, অনেক হেল্প করলেন, ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরো ধন্যবাদ জানাতে যাচ্ছি আমাদের প্রিয় দর্শককে যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, ফুল ভিডিও দেখলেন। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।